لا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله سبحانه وتعالى درباره অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পর পবিত্র কোরআনুল করিমের তাফসীরের মজলিসে বসার সৌভাগ্য দান করেছেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সূরাতুন নিসা তাফসীর ধারাবাহিকভাবে চলে আসছে এবং বিগত তাফসীরে এ সূরার 35 নং আয়াতে কারিমা পর্যন্ত তাফসীর হয়েছে আজকের তাফসীর সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু হবে আজকের আয়াত এবং পিছনের আয়াতগুলোর মধ্যে সম্পর্ক হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা শুরু থেকেই ব্যাপক অর্থে মানবীয় হুকুক মানুষের অধিকার সমূহের ব্যাপারে তাফসীলি আলোচনা করেছেন তাফসীলি আলোচনার পরে বিশেষ করে আবার মানুষের অধিকার সমূহের মধ্যে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ খুব দুর্বল এক হচ্ছে যারা শিশু দ্বিতীয় হচ্ছে যারা নারী আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতীম শিশুদের অধিকার সম্পর্কে আলোচনা করেছেন নারীদের হুকুক এবং অধিকার সম্পর্কে আলোচনা করেছেন এবং তাদের অধিকার আদায়ে যদি কেউ বিঘ্নতা সৃষ্টি করে অথবা তাদের অধিকার আদায়ে যদি কেউ বিলম্ব করে অথবা যদি কেউ তাদের সম্পদকে আত্মসাত করে এবং তাদের অধিকারকে সঠিকভাবে আদায় না করে এদেরকে যদি তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাহলে এদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও এবং শাস্তির কথাও আল্লাহ বলেছেন এরপরে মিরাসি হুকুম মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে ওয়ারিসদের অধিকার হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন এরপরে
স্ত্রীদের হক সম্পর্কে, তাদের মর্যাদা সম্পর্কে, স্বামীদের অধিকার সম্পর্কে আলোচনা করে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতে কারিমাতে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, ইবাদত এবং হকের কথা বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক যে ব্যক্তি আদায় করতে পারে সেই ব্যক্তির দ্বারাই সম্ভব মানুষের হক আদায় করা। যে আল্লাহ রাব্বুল আলামিনের আরোপিত অধিকারগুলো, আল্লাহর অধিকার বান্দার প্রতি, এগুলো যে আদায় করতে পারে না, সে এই যে আলোচিত অধিকারগুলো মানুষের, এই অধিকারগুলো সে আদায় করতে পারবে না এবং বাঁচার ক্ষেত্রে সে বিভিন্ন কৌশল এবং সোসাইটিকে মেনটেন করে কোনোভাবে পার পেয়ে যাবে অধিকার আদায় করা থেকে, অন্যকে অধিকার থেকে বঞ্চিত করার পেছনে কোনো না কোনোভাবে কৌশলে বা কাউকে ধরে অথবা কাউকে ম্যানেজ করে বেঁচে যাবে ঠিক সে অধিকার আদায় করা থেকে, অন্যকে বঞ্চিত করার ক্ষেত্রে। কিন্তু একটা মাত্র গুণ এবং বৈশিষ্ট্য যদি তার মধ্যে থাকে, সেই গুণ এবং বৈশিষ্ট্য তাকে আল্লাহ এবং তার বান্দার অধিকার আদায়ে যত্নবান করে তোলে। সেই অধিকারটা হচ্ছে খৌফে খোদা, আল্লাহর ভয়, তাকওয়া, খাশিয়াতে খোদাবন্দি, আল্লাহ ভীতি, খোদা ভীতি, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়। যে আয়াত মাগরিবের নামাজে তেলাওয়াত হয়েছে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে, যে আমি আমার রবের সামনে দাঁড়িয়ে ময়দানে মাহশারে আমার যাপিত জীবনের সমস্ত কর্মকাণ্ডের জবাব কীভাবে দিব, আমি ভয় করে, সে মহাসাবা জবাবদিহিতাকে ভয় করে। ফলে এই ভয় যদি তার ভেতরে আসে এবং যাপিত জীবনের প্রতিটি অঙ্গনে মোড়ে মোড়ে যদি আল্লাহ ভীতি মানুষের দিলে এবং অন্তরে থাকে, তাহলে এই ভয়, এই আল্লাহ ভীতি মানুষকে প্রবৃত্তির কামনা বাসনা থেকে দূরে রাখবে। ওয়ানাহান নাফস আনিল হাওয়া, যে ব্যক্তির মধ্যে এই ভয় চলে আসছে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব, এই ব্যক্তিই পারে তার নফসকে নিবৃত্ত করতে, এই ব্যক্তিই পারে তার নফসকে নিয়ন্ত্রণ করতে। ফলে তার নফস, তার হাওয়া, তার কুপ্রবৃত্তি, তার কামন, তার কামনা বাসনা, তার কামুক প্রবৃত্তি, তার কাছে যা কিছু চায়, যা আকাঙ্ক্ষা করে, সবটাকে সে নিষেধ করে। অর্থাৎ মন চাহি জীবন সে যাপন করে না, সে আল্লাহ ভীতির গুণের আলোকে চলে। যে গুণ তার জন্য আলো হবে ময়দানে মাহশারে এবং তাকে আলোকিত করে তুলবে, সেই গুণ ধারণ করে সে চলছে। তো এমন ব্যক্তির এই গুণ তাকে আল্লাহর হক আদায় যেমন তাড়িত করবে, ঠিক তেমনিভাবে মানবীয় অধিকারগুলো আদায় করার ক্ষেত্রেও সে যত্নবান হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের শুরুতে যে আল্লাহর হকের কথা বলেছে এবং কিছু নিন্দনীয় মানুষের স্বভাব সম্পর্কে আলোচনা করেছেন সামনে, যেই নিন্দনীয় স্বভাবগুলো বা তিরস্কারযোগ্য স্বভাবগুলো মানুষকে মানুষের হক আদায়ে বিঘ্নতা সৃষ্টি করে, সেই মন্দ কদর্য গুণগুলোর কথাও আল্লাহ উল্লেখ করে এগুলো থেকে ইমানদারদেরকে বাঁচতে বলেছেন এবং ময়দানে মাহশারে আখেরাতে আল্লাহর সামনে জবাবদিহিতা এর না দিতে পারলে তার ব্যাপারে ভয়াবহতা, যে আখেরাতকে অস্বীকার করে, যে ইসিয়ানে রসুল করে, রসুলের অবাধ্য হয়, রসুলের আদর্শ এবং নীতি নৈতিকতার বাইরে চলে, এই ব্যক্তির অবস্থা এবং তার আত্মচিৎকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছে যে সে কি আত্মচিৎকার করবে ময়দানে মাহশারে। কোরআনে কারিমে আসছে মানুষ বলবে যখন দেখবে যে সমস্ত পশুদেরকে আল্লাহ একত্রিত করেছে, জমা করে এদেরকে, এদের মাধ্যমে দুনিয়াতে যে যাকে গুঁতো দিয়েছে ওখানে তাকে তার মাধ্যমেই গুঁতো দিয়ে ইনসাফের প্রতিষ্ঠা করবেন, বিচারে ইনসাফ, আদল। এদেরকে আল্লাহ বলবেন তোমরা সব মাটি হয়ে যাও, তো সব পশুগুলো মাটি হয়ে যাবে। কাফের এই দৃশ্য দূর থেকে দেখবে এদের কোনো হিসাব কিতাব নাই, শেষ। তো কাফেররা আফসুস করে, আক্ষেপ করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসুস যদি আমি আজকে ওই পশুদের মতো মাটি হয়ে যেতে পারতাম, এই আফসুস করবে।
ইয়া লাইতানি কুনতু মাআহুম, হায় আফসুস, ইমানদারদের পজিশন দেখে বলবে, আফসুস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম, আজকে যদি আমি তাদের সঙ্গী হতে পারতাম, তাদের সাথে আজকে যদি আমার হাসর হতো, যার হাসর হবে অমুসলিমের সাথে, বেঈমানের সাথে, যে সারা জীবন বেঈমানদের ফলো করেছে, সারা জীবন বেঈমানদের বৈশিষ্ট্য ধারণ করে চলেছে, বেঈমানদের দেওয়া ঔষধগুলো খেয়ে ওটাকেই মনে করেছে সাফল্যের মাধ্যম, এই লোকগুলো যখন দেখবে যে অমুক অমুক নেককারের সাথে আছে, সাহাবির সাথে হাসর হচ্ছে, নেককারা আল্লাহর ওলিদের সাথে হাসর হচ্ছে, তা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাউজান আযীমা, আজকে তাদের সাথে থাকলে আমি বিরাট সাফল্য অর্জন করতে পারতাম, আফসোস কর, ইয়া লাইতানি কুনতু মাআর রাসূলি সাবিলা, আঙ্গুল দিয়ে আঙ্গুল কামড়াতে থাকবে, ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাই, আঙ্গুল কামড়াবে আক্ষেপ করে, ওয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মাআর রাসূলি সাবিলা, হায় আফসোস, আজকে যদি আমি রাসূলের পথ ধরে থাকতাম, রাসূলকেই আপন বানাতাম, ইত্তাখাযতু মাআর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আমার এর চেয়ে বড় আক্ষেপ আর কি আছে, আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো অনুসারীকে বন্ধু বানাতাম, কোনো মুমিনকে বন্ধু বানাতাম, তাহলে আজকে আমাকে এই অবস্থা দেখতে হতো না, আক্ষেপ করবে, কিন্তু আক্ষেপ করে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, যদি আল্লাহ এবং তার রাসূলকে সঠিকভাবে মানতাম দুনিয়াতে, আফসোস করবে, কিন্তু আফসোস করে সেখানে লাভ হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবী, কত ভয় আল্লাহর ভেতরে, আল্লাহর ভয় তার ভেতরে অন্তরে, আক্ষেপ করছেন ইয়া লাইতানি কুনতু শাজারাতান তু'দাদ, যদি আমি আবু বকর মানুষ না হয়ে গাছ হয়ে যেতাম, এই গাছ কেটে ফেলে মানুষ লাকড়ি বানাতো, আবু বকরের জিন্দেগির কোনো হিসাব হতো না, ইয়া লাইতানি কুনতু শাজারাতান তু'দাদ, আমি যদি গাছ হয়ে জন্মাতাম মানুষ না হয়ে, কি ভয় তার ভেতরে, অমর ভিতরে ভয়, ওয়াইলুল্লি আমার ইল্লাম ইয়াগফির, নিজেকে বলতেছেন ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, নমর তোমার রব যদি আজকে তোমাকে ক্ষমা না করেন, তাহলে তুমি অমরের কি দাম রইল, তোমার জন্য তো দুর্ভোগ ছাড়া আর কিছুই নাই, অমর বলছেন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এমন ব্যক্তি এই কথা বলছেন, তো আল্লাহর ভয় তাদের ভিতরে কি পরিমাণ, তো এই ভয় যদি থাকে তাহলে মানুষের হক আদায় করা সহজ, আল্লাহর হক আদায় করাও সহজ, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরশাদ হচ্ছে ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো তোমরা, ইবাদত কাকে বলে, এমন কাজকে বলে যে কাজ শুধুমাত্র কেবলই মাত্র আল্লাহর জন্য হয়, এটাকে ইবাদত বলে, এক হচ্ছে ইতাআত আনুগত্য, আনুগত্য রসুলেরও হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, কিন্তু ইবাদত একমাত্র আল্লাহর, ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, এমন নয় আপনারও ইবাদত করি, কারো কারো করি আপনারও করি, ইয়াকা নাবুদুর তর্জমা হলো আমরা আল্লাহ আমরা আপনারই ইবাদত করি আর কারো করি না, ইবাদত একমাত্র আল্লাহর হক, তিনি আসল মাবুদ, হাকিকি মাবুদ, মসজুদ, ইবাদতের উপযুক্ত, সিজদা পাওয়ার উপযুক্ত সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করার সুযোগ নেই, না রাসূলের, আল্লাহর ইবাদত ছাড়া কোনো ব্যক্তির ইবাদত হয় না, উনি রাসূল হোক, পয়গম্বর হোক, ওলি আউলিয়া হোক, কারো ইবাদত নেই, একমাত্র আল্লাহর ইবাদত, তাই ইবাদত বলা হয় যে কাজকে শুধুমাত্র আল্লাহর খুশির জন্যই নির্ধারণ করা হয়েছে, নামাজ এটা ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্য হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মানসাল্লা ইরাই, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে আমার জন্য পড়লো না, ফকত আশরাকা, সে শিরিক করলো, মানসামা ইরাই ফকত আশরাকা, যে ব্যক্তি রোজা রাখলো, অথচ হাদিসে আসছে আল্লাহ নবী বলেন রোজা, আল্লাহ বলেন আসসামুলি, রোজা আমার জন্য, এটা ইবাদত, তো যে ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য যে মানুষ তাকে রোজাদার বলবে, ফকত আশরাকা, সে শিরিক করলো, প্রচ্ছন্ন শিরিক, গোপন শিরিক, রিয়া লৌকিকতা কবিরা গুনাহ, এটা প্রচ্ছন্ন শিরিক, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরিক করো না, কোনো জিনিস আল্লাহর শরিক হতে পারে না,
কোনো জিনিস পৃথিবীতে আল্লাহ শরীক হতে পারে না। ওয়াহদাক লা শারীকা লাহ, আল্লাহ এক অদ্বিতীয়, লা শারীকা লাহ কোনো শরীক নাই, কোনো কাজেই তার শরীক নাই। লা শারীকা লাহু, না ইবাদতে, না গুণাবলিতে, না আচরণে, না কর্মে, কোনো বিষয়ে আল্লাহর কোনো শরীক নেই। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, কোনো কিছুকে তার সাথে শরীক করো না, না মূর্তিকে, না গাছকে, না সূর্যকে, না চন্দ্রকে, না মানুষকে, আল্লাহর কোনো শরীক নেই। কাজেই ইবাদত আল্লাহর জন্যই করো, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো ইবাদত এভাবে করো যে এখানে যেন কোনো ধরনের প্রচ্ছন্ন শিরিকও না থাকে, প্রকাশ্য শিরিকও নাই, প্রচ্ছন্ন শিরিকও নাই। প্রচ্ছন্ন শিরিক হলো দেখানোর জন্য ইবাদত, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, ভালো কাজ করা, এটা শিরিক, প্রচ্ছন্ন শিরিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, তোমাদের ব্যাপারে আমি বড় আশঙ্কা করি শিরকে আসগরে লিপ্ত হয়ে যাওয়ার। সাহাবা ইকরাম বললেন, ওয়ামা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগর আবার কি জিনিস? নবীজি বললেন, আর রিয়া, লোক দেখানো মনোভাব, লৌকিকতা, মানুষের বাহবা পাওয়ার জন্য, সুখ্যাতি পাওয়ার জন্যে, প্রসিদ্ধি পাওয়ার জন্য ইবাদত বন্দি করা, ভালো কাজ করা, এটাকে বলা হয় প্রচ্ছন্ন শিরিক। যদিও এই শিরকে লিপ্ত হওয়ার কারণে ইমান চলে যায় না, কিন্তু কবিরা গুনাহ তো অবশ্যই, এবং এর দ্বারা অন্তর ক্ষতিগ্রস্ত হয়, অন্তরের পবিত্রতা নষ্ট হয়। তো আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতে না প্রকৃত অর্থে কাউকে শরীক করার সুযোগ আছে, না প্রচ্ছন্নভাবে মানুষকে দেখানোর কোনো সুযোগ আছে। এরপরে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণ করো। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত ইতাআতের সাথে বিভিন্ন জায়গাতে পিতামাতার সাথে ভালো আচরণের কথাটি জুড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। কোথাও বলেন, ওয়াইদা আখাদনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হুসনা আন ইশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার সুক্রিয়াও আদায় করো। তো আল্লাহর ইবাদত আল্লাহর আনুগত্যের সাথে পিতামাতার সাথে ভালো আচরণের কথাও আল্লাহ জুড়ে দিলেন কেন? এই প্রশ্নের জবাব হলো, যদিও সমস্ত নিয়ামত আমার উপর, আমার প্রতি আল্লাহ পাকের দেওয়া, আমার জীবনে যত কিছু আছে সবটার অবদান আল্লাহ পাকের হাকিকি প্রকৃত অর্থে, কিন্তু বাহ্যিকভাবে আমার অস্তিত্ব এবং আমার উন্নতির পেছনে বাহ্যিকভাবে সবচেয়ে বড় মাধ্যম এবং কারণ আল্লাহর পরে আমার বাবা মা, যাদের মাধ্যমে আমি দুনিয়াতে অস্তিত্ব লাভ করেছি এবং এখনও টিকে আছি, যারা আমার জন্মলগ্ন থেকে আমার নিজের কাজ নিজে করা পর্যন্ত, বরং সারা জীবন যারা আমাকে বড় করেছেন এবং আমাকে লালন পালন করতে গিয়ে যারা অসংখ্য কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন, বাহ্যিকভাবে আমার অরুচ, আমার উত্থান, আমার উন্নতি, আমার সব কিছুতে বাহ্যিকভাবে জাহিরিভাবে এর মূল মাধ্যম এবং ভায়া হচ্ছেন আমার বাবা মা, ওয়ালিদাইন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবা মা যেহেতু বাহ্যিক মাধ্যম, তাই তাদের সাথেও তারাও আমার কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য, আমার শুকরিয়া এবং ভালো আচরণ পাওয়ার যোগ্য। শব্দ আসছে ইহসান, এতটুক বলেন নাই পিতামাতার সাথে তাদের খিদমত করো, এতটুক বলেন নাই। ইহসান শব্দ বলে, ইহসান শব্দের অনেকগুলো অর্থের মধ্যে একটা হলো এখানে সদাচরণ। ইহসান দ্বারা উদ্দেশ্য হলো বাবা মার যত ধরনের খিদমতের প্রয়োজন সব খিদমত করো, এটা হলো ইহসানের অর্থ। শারীরিক খিদমত, আর্থিক খিদমত, বাবা মার পেছনে খরচ করো, ব্যয় করো, বাবা মার যে শারীরিক খিদমতের প্রয়োজন হয় সেটা করো, বাবা মার বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথেও সক্ষতা বজায় রাখো, বাবা মার আত্মীয় স্বজন ভাই বোন তাদের সাথে সুআচরণ ভালো আচরণ করো, তাদের খিদমত করো, জানি মালি খিদমত, যত ধরনের খিদমত। এমনকি বাবা মা যদি আমার হক নষ্ট করে এবং বাবা মা যদি আমাকে বঞ্চিত করে, তারপরেও ইসলামে বাবা মার সাথে খারাপ আচরণ দুরাচরণ করার কোনো সুযোগ নাই, এটা এমন এক সেন্সিটিভ জায়গা, এটাকে আল্লাহ নিজের ইবাদতের সাথে উল্লেখ করেছেন।
বা আমার অবদান এবং স্থানের কোনো বিনিময় নেই, বিনিময় মানুষ দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বা আমার ভালো আচরণের কথা তাদের সাথে হাদিসের মধ্যে আসছে এই কথা, মুআজ ইবনে জাবালকে বলেন, এই হাদিস আমরা বাদ জোর পড়েছি একদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআজ খবরদার আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি শিরিক না করার কারণে মেরেও ফেলা হয়, আগুনে পুড়িয়েও দেওয়া হয়, খবরদার আল্লাহর সাথে আমার সাথে কাউকে শরিক করবে না, আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। মুআজকে আল্লাহ নবী 10টা ওসিয়ত করেছেন, সেই 10টির মধ্যে এক নম্বর এটা। 2 নম্বর ওসিয়ত, বাবা মার সাথে ভালো আচরণ করো, বাবা মা যদি তোমাকে তোমার স্ত্রী সন্তানদেরকে বর্জন করতেও বলে, তারপরেও বাবা মার সাথে খারাপ আচরণ করার সুযোগ নাই, ভালো আচরণ করো। সাইয়িদুনা ঈসা বলছেন, ওয়াবারওয়াম বিওয়ালিদাতি, আল্লাহ পাক আমাকে আমার মায়ের অনুগত বানিয়েছেন, মায়ের সাথে ভালো আচরণকারী আমাকে বানিয়েছেন, ওলাম দেখুন জব্বারং ওলাম এখন জব্বারং শাকিয়া, আমাকে আল্লাহ অধ্যত্ব বানান নাই, দাম্ভিক বানান নাই, হতভাগা বানান নাই। তা বোঝা যায় বাবা মার সাথে